আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিয়েট কুকিং। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজ আমি দেশি মুরগির রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, একদম সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা দেশি মুরগিটি রান্না করবেন সেটি শেয়ার করেছি। যারা নতুন রান্নার মধ্যে তাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারী লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি একটা দেশি মুরগিকে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে যে উপরে তার রোয়াগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার যে ছোটো ছোটো খুঁটোগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা খুঁটো বলি। তো জানি না আপনারা কি বলেন, তো এই যে ছোটো ছোটো রোয়াগুলো আছে এগুলোকে তোলার জন্য একদম সহজ পদ্ধতিতে আমি একটা টিপস দেখাচ্ছি। এই যে এভাবে আগুনের আঁচে এইভাবে মুরগিটাকে বা হাঁস যেটাই আপনারা করবেন সেটা এভাবে আঁচিয়ে নেবেন। এই যে এরকম করে একটু হালকা আঁচিয়ে নিতে হবে চুলোর মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ভালো করে কিন্তু উল্টে পাল্টে চারিপাশটায় কিন্তু এভাবে কিন্তু আঁচিয়ে নেব আমি। আঁচিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পরের প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পুরোপুরিভাবে আঁচিয়ে নিয়েছি। এই যে ছোট ছোট কালো কালো হয়ে গেছে যেই ভেতরে থাকা ডানাগুলো, এইগুলো হাতের সাহায্যে এভাবে কিন্তু পরিষ্কার করে নেবেন। একদম সহজভাবে কিন্তু এগুলো উঠে যাবে আঁচিয়ে নিলে পরে। নর্মালিভাবে যদি আপনারা তুলতে যান তাহলে কিন্তু উঠে না, আমরা দেখেছি। তো এভাবে একটু আঁচিয়ে নিলে, হালকা করে ছাড়ালেই কিন্তু ছেড়ে যায়। তো এইভাবে পুরো মুরগিটা ছাড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, কোনো জায়গাতে কিন্তু কোনো অংশে কিন্তু কোনো রোয়া নেই বা ডানা নেই দেখতে পাচ্ছেন আপনারা। এবার মুরগিটা কেটে নেব। এই যে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে কিন্তু ওয়াশ করে নিয়ে নেবেন। আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আমি সরিষার তেলে রান্না করব, একদম গ্রামীণ পদ্ধতিতে তেলটা একটু বেশি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন। এরপর আমি দিয়ে দিলাম চারটে পেঁয়াজের কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ফ্রাই করে নেব, যেভাবে আমরা রান্না করি কম বেশি সবাই জানেন। তো এভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব একটু মুচমুচে করে। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এবার ভালো করেও আমি ভেজে নেব। আদা রসুনটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজিনি, এক মিনিট মতো ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচিটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এরপরে ভালো করে কিন্তু ভেজে নেব যাতে নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এক টেবিল চামচ মতো আমি লবণ দিয়েছি এখানে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে কিন্তু মিক্স করে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ দিলাম জিরে ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দেবেন, নিজে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষে নেবো। এই যে কষে নেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমি দিয়ে দিলাম মুরগির মাংসটি, এরপরে কিন্তু ভালো করে কষাবো। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করছি না, ভালো করে কিন্তু কষিয়ে নেব এইভাবেই। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন মাংসের মধ্যে থেকে কিন্তু অনেকটাই কিন্তু পানি বের হয়েছে। আমরা কিন্তু এই পানিতেই কিন্তু মাংসটা ভালো করে কষতে থাকব, আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিতে চাইলে আপনারা দিতে পারেন। এই যে এইভাবেই কিন্তু কষছে, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাংসটা।
5 মিনিট আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে তারপরে কিন্তু এরকম হয়েছে দেখুন কতটা তেল বেরিয়ে আসছে আমার মাংসটা কিন্তু কষানো হচ্ছে আমি কিন্তু এইভাবেই কষাচ্ছি এরপর দিয়ে দিলাম এখানে পানি পরিমাণ মতো পানি দিয়েছে এখানে যেমন মাংস থাকবে সেরকম পানি আপনারা অ্যাড করবেন এবং যে যেমন ঝাল মানে ঝোল খেতে পছন্দ করবেন সেরকম দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম পানি দিয়ে দিয়েছি এরপর আমি আরো 5 মিনিট কিন্তু রান্না করব যেহেতু দেশি মুরগির হাড়গুলো বেশি শক্ত হয় তো সেই অনুযায়ী আপনারা একটু বেশি সিদ্ধ করতে পারেন আমার মাংসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এরপর কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আমি এর থেকে কিন্তু গ্রেভিটা কিন্তু আর আমি শুকাবো না আমি এইভাবেই কিন্তু আরেকটু চুলোর মধ্যে রেখে দেব মানে দিয়ে দিলাম আমি যে চিকেনের যে মশলাটা হয় সেটা আমি দিয়েছি হাফ টেবিল চামচের মতো আর এখানে দিচ্ছি আমি গরম মশলা দিলাম হাফ টেবিল চামচ তারপর আমি ভালো করে মিক্স করে নেব এই যে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি চুলোর মধ্যে থেকে কিন্তু মাংসটা নামিয়ে নেব এরপরে আমি কিন্তু আর রান্না করব না এই যে এবার আমি চুলোর মধ্যে থেকে নামিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে কত টেস্টি লাগছে দেখে দেশি মুরগির মাংস যেমনই দেখতে ভালো তেমনই কিন্তু খেতেও টেস্টি হয় অবশ্যই আপনারা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে এখনকার মতন বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম